আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা 2022 সনের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করব। আমাদের বিষয় হচ্ছে উচ্চতর গণিত, আর আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, বিষয় আমাদের উচ্চতর গণিত। আচ্ছা দেখো, আমরা প্রশ্নে যাই। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলতেছে, কোনো একটি কলেজের একাদশ শ্রেণীর মানবিক, ব্যবসায়িক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের মোট শিক্ষার্থী সংখ্যা আছে 1500 জন। কিছু সংখ্যক অনাবাসিক শিক্ষার্থী ব্যতীত অন্যরা মেল হল ও ফিমেল হলের আবাসিক শিক্ষার্থী। তো ফিমেল হলের 460 জন শিক্ষার্থীর মধ্যে কলেজের মানবিকের আছে 20%, ব্যবসায়িক শিক্ষার আছে 40% এবং বিজ্ঞানের আছে 30%। এটা কোথায়? ফিমেল হলে। আচ্ছা, অন্যদিকে মেল হলের 540 জন শিক্ষার্থীর মধ্যে কলেজের মানবিকের আছে 40%, ব্যবসায়িক শিক্ষার আছে 20% এবং বিজ্ঞানের আছে 50%। তো তোমাদের মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের শিক্ষার্থী সংখ্যাকে এক্স, ওয়াই ও জেড দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এবার আসো, এখান থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক নং প্রশ্ন। তিনটি সমীকরণ গঠন করে এ এক্স ইজ ইকুয়াল টু বি আকারে প্রকাশ করো। এখানে এ এক্স ইজ ইকুয়াল টু বি আকারে প্রকাশ করা বলতে বোঝাচ্ছে এ এক্স এবং বি এই তিনটা কিন্তু ম্যাট্রিক্স আকারে থাকবে। তাহলে তোমাদের এই প্রশ্ন থেকে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা প্রথমে ইকুয়েশনগুলো তৈরি করব। চলো আমরা উত্তরে যাই। ক নং প্রশ্নের উত্তর, দেখো আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে 1 জন, এটা আমাদের প্রশ্নেই বলা ছিল। ব্যবসায় শিক্ষা 1 জন, বিজ্ঞান বিভাগের 1 জন। হ্যাঁ, এবং আমাদের প্রশ্নে বলা ছিল মোট শিক্ষার্থী সংখ্যা কত? 1500 জন। তাহলে আমরা লিখতেই পারি মানবিকের ছাত্র, এরপর ব্যবসায় শিক্ষার ছাত্র এবং বিজ্ঞানের ছাত্র সবাই মিলে কত হবে? 1500 জন হবে। এটা আমাদের প্রথম ইকুয়েশন। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় শর্ত মতে আমরা কি দেখতেছিলাম, যে ফিমেল হলে টোটালি আছে আমাদের কত? 460 জন। ফিমেল হলে 460 জন, যার মানবিকের ছিল 20% এবং ব্যবসায় শিক্ষার ছিল 40% এবং বিজ্ঞানের ছিল 30%। ঠিক আছে, তাহলে এই যে মানবিকের 20%, ব্যবসায় শিক্ষার 40% এবং কি বিজ্ঞানের 30%, এদের সবাই মিলে কিন্তু কত হবে? 460 জন হবে। তাহলে আমরা এগুলো লিখতে পারি যে এক্স ইন্টু 20, ওয়াই ইন্টু 40, জেড ইন্টু 30 ইজ ইকাল টু 460। হ্যাঁ, তাহলে এটা আমাদের সিম্পলিফাই করে আমাদের ইকুয়েশন দাঁড়াবে এরকম 2x + 4y + 3z = 4600। আচ্ছা, এরপর তৃতীয় শর্ত মতে আমাদের দেখো মেল হলে টোটাল ছাত্র সংখ্যা ছিল কত? 540 জন। মেল হলে টোটাল স্টুডেন্ট ছিল আমাদের 540 জন, যার মধ্যে দেখো মানবিক ছিল 40%, এরপর ব্যবসায় ছিল 20%, বিজ্ঞান ছিল 50%। তাহলে আমরা এটা লিখতে পারি মানবিকের 40%, মোট শিক্ষার্থীর 40%, এরপরে কি ব্যবসায় শিক্ষার মোট শিক্ষার্থীর 20% এবং বিজ্ঞান এর মোট শিক্ষার্থীর 50%। এদের সবাই যোগ করলে, সবার যোগ করলে কত হবে? টোটাল কত? 540 জন হবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা সিম্পলিফাই করে এখান থেকে আমরা লিখতে পারি 4x + 2y + 5z = 5400। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটা ইকুয়েশন আমরা সাজাই নিই। দেখো এই পাশে দেখো 1 নং, 2 নং ও 3 নং, এই তিনটা ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি x + y + z = 1500, 2x + 4y + 3z = 4600 এবং 4x + 2y + 5z = 5400। আচ্ছা, এখন দেখো আমাদের এক্স এর সহগ কত? 1, ওয়াই সহগ 1, জেড এর সহগ 1। হ্যাঁ, তাহলে আমরা এটা ম্যাট্রিক্স আকারে লিখলে দেখো এরকম আসবে 1 1 1, দেন আমাদের সহগ কত? 2 4 3 2 4 3, 4 2 5, দেখো 4 2 5। আচ্ছা, আর এখানে চলকগুলো আছে কি? তিনটা চলক আছে, এক্স, ওয়াই, জেড। হ্যাঁ, তাহলে আমরা এক্স, ওয়াই, জেড এগুলো আমরা কি কলাম আকারে নিব। ঠিক আছে, দেন আমাদের এই পাশে আমাদের 1500, 4600, 5400। হ্যাঁ, তাহলে আমাদের যে ম্যাট্রিক্স আকারে সাজানোর কথা ছিল সেই ম্যাট্রিক্স আকারে সাজানো এখানে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এ ম্যাট্রিক্স, এটাকে এক্স ম্যাট্রিক্স এবং এটাকে বি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করলে আমাদের সমীকরণটা তৈরি হয়ে গেল। এটা আমাদের ক নং প্রশ্নের উত্তর। দেখো আমাদের খ নং প্রশ্নে যায়। খ নং প্রশ্নে আমাদের বলতেছে ম্যাট্রিক্সকে এ ধরে উহা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করো। অভেদঘাতী ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য, মানে ম্যাট্রিক্স অভেদঘাতী কিনা এটা নির্ণয় করার জন্য আমাদের ওই ম্যাট্রিক্সের বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের কি ওই ম্যাট্রিক্সের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো খ নং প্রশ্নের সমাধানে যাই, যেখানে আমরা এ ম্যাট্রিক্সটা ক নং প্রশ্নের অ্যান্সার থেকে পাবো। এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী হবে যদি এ স্কোয়ার ইজ ইকাল টু আই হয়। হ্যাঁ, এখানে আই ইন্ডিফিনিট ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার আমরা ক থেকে এ এর ভ্যালুটা জানি, তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু এ ইন্টু এ, এখানে এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স এ দুটো বসবে। তাহলে এ ম্যাট্রিক্স বসাইলাম 1 1 1 2 4 3 4 2 5, এখানে এটার সাথে আবার একই ম্যাট্রিক্সটা এখানে বসবে এবং গুণ হবে। তাহলে দেখো গুণ করা, ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম কি? আমাদের ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে সারি এবং কলাম।
সারি এবং কলাম, প্রথম সারির সাথে প্রথম কলাম এই যে ভ্যালুটা পাবো, এরপর কি প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম দ্বিতীয় ভ্যালুটা পাবো, প্রথম সারির সাথে তৃতীয় কলাম তাহলে তৃতীয় ভ্যালুটা পাবো। তাহলে আমরা দেখো এখানে সারি দিয়ে শুরু করতেছি, আমরা সারি বরাবর মানগুলো লিখতেছি, প্রাপ্ত ফলাফলগুলো আমরা সারি বরাবর লিখতেছি, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এরপরে আমরা যখন কি দ্বিতীয় সারি নিব বা দ্বিতীয় রো নিব, তখন আমরা কি দ্বিতীয় রো নেওয়ার পরে এখানেও দ্বিতীয় রো এর মানগুলো বসাবো। দ্বিতীয় রো নেওয়ার পরে দেখো এই রো এই কলাম গুণ করে এই মান পাবো, এই রো এই কলাম গুণ করে এই মানটা পাবো, এবং সেকেন্ড রো থার্ড কলাম গুণ করে আমরা এই থার্ড মানটা পাবো। হ্যাঁ, আমি আমাদের একটা দেখাই তাহলে, দেখো 243 আছে, 243 এর সাথে আমরা এই ভ্যালুগুলো যদি গুণ করি, দেখো 2 এর সাথে গুণ হবে 1, 2 ইন্টু 1 2, এরপর দেখো 4 এর সাথে গুণ হবে কত 2, 4 ইন্টু 2 কত 8, এরপরে কি 3 এর সাথে গুণ হবে 4, 3 ইন্টু 4 কত 12। হ্যাঁ, তাহলে আমাদের এইভাবে গুণটা করে যেতে হবে, এই রো এই কলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো গুণ করার পরে, টোটাল গুণ করার পরে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 779 22 24 29 28 22 35। তাহলে এই আমাদের যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কিন্তু আই ম্যাট্রিক্সের সমান হয়নি। আই ম্যাট্রিক্সের সমান হতে হলে আমার এখানে এই বরাবর ভ্যালু থাকতে হবে কত 111 এবং বাকিগুলো সব জিরো থাকতে হবে, কিন্তু আমাদের আই ম্যাট্রিক্সের সমান হয়নি, না হলে আমরা এটা বলতে পারি যে এটা অবেদঘাতী ম্যাট্রিক্স নয়। দেখো আমাদের গ নং প্রশ্নে বলতেছিল অ্যাডজয়েন্ট অব এ নির্ণয় করো, অ্যাডজয়েন্ট অব এ নির্ণয় করো। তাহলে আমরা দেখো সরাসরি এটার অ্যান্সারে যাই, আমরা কহতে পাই এ ম্যাট্রিক্সটা ছিল এরকম। তো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে অনুরাশিগুলো নির্ণয় করতে হবে, এ ওয়ান ওয়ান, এ টু টু, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এই মানগুলো আগে নির্ণয় করতে হবে, এবং সেই মানগুলো নির্ণয় করার পর যে ম্যাট্রিক্স আসবে সেটা ট্রান্সপোজ করতে হবে। হ্যাঁ, ট্রান্সপোজ কীভাবে করবো সেটা আমরা পরে দেখাচ্ছি, তাহলে আমরা আগে এই অনুরাশিগুলো নির্ণয় করে ফেলি চলো। হ্যাঁ, এ ওয়ান ওয়ান বলতে দেখো এখানে কত প্রথম সারি এবং প্রথম কলাম, মানে এই বিন্দুটা বোঝাচ্ছে এইখানে যে মানটা বসবে সেটাকে আমরা এ ওয়ান ওয়ান দিয়ে ডিফাইন করতেছি, এটা সারি নাম্বার এক কলাম নাম্বার এক। আচ্ছা, এরকম হলে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এখানে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোর যোগফল, এখানে আছে কত ওয়ান ওয়ান, তাহলে আমরা ওয়ান প্লাস ওয়ান লিখবো, মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, এবং এটার যে অনুরাশি আছে এখানে খেয়াল করে এটার অনুরাশি কত, এই যখন আমরা এই ভ্যালুটা নিব রো ওয়ান এবং কলাম ওয়ানের প্রথম ভ্যালুটা, এই যে এটা রো ওয়ান এবং কলাম ওয়ান, তাহলে এই প্রথম ভ্যালুটা, এই ভ্যালুটা নেওয়ার পরে আমাদের দেখো এর অনুরাশি হবে এইটুকু, এর অনুরাশি হবে ফোর থ্রি টু ফাইভ, তাহলে ফোর থ্রি টু ফাইভ এটা নিলাম। এখন দেখো আমাদের গুণ করার নিয়ম, গুণ করার জন্য আমরা এই ডিরেকশনে নামবো, এরপরে এই ডিরেকশনে উঠবো, হ্যাঁ, এবং এর মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে দেখো ফোর ইন্টু ফাইভ মাইনাস থ্রি ইন্টু টু, তাহলে টোয়েন্টি মাইনাস সিক্স, আমার ফাইনাল ভ্যালু কত ফোরটিন। এভাবে করে আমি এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এভাবে করে আমরা সব মানগুলো, এই যে এ থ্রি থ্রি পর্যন্ত সব মানগুলো আমরা নির্ণয় করবো, ঠিক আছে, সব মানগুলো নির্ণয় করো। তাহলে দেখো এই মানগুলো আমাদের নির্ণয় করার শেষে, এই মানগুলো আমাদের নির্ণয় করার শেষে আমরা তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু যে কথাগুলো ছিল আমাদের, যে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এই অনুরাশিগুলোর জায়গাতে আমরা মানগুলো বসাই দিব। মানগুলো বসানোর পরে দেখো এটা ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করা বলতে বোঝায় তোমার রোকে কলাম আকারে লিখে দেওয়া। তাহলে এখানে ফোরটিন টু মাইনাস টুয়েলভ, এটা আছে রো, এটা হয়ে যাবে কলাম, ফোরটিন টু মাইনাস টুয়েলভ, দেখো এখানে এসে কলাম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের রোটা কলাম আকারে লেখা, এরপর দ্বিতীয় রোটা আমরা দ্বিতীয় কলাম, তৃতীয় রোটা তৃতীয় কলাম আকারে লিখব। হ্যাঁ, তাহলে এটাই আমাদের অ্যাডজয়েন্ট অব এ। দেখো ঘনং প্রশ্নে যাও, এখানে কি বলতেছে এ কিউব প্লাস থ্রি এ ইজ ইকুয়াল টু টু আই কিউব প্লাস ইলেভেন ওয়াই, এরকম যদি থাকে তাহলে আমাদের ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। হ্যাঁ, ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, দেখো আমরা সমাধানে যাই, প্রদত্ত শর্ত কী বলতেছে, এ কিউ প্লাস থ্রি এ ইজ ইকাল টু টু আই থ্রি মাইনাস প্লাস ইলেভেন ওয়াই। হ্যাঁ, এই আমাদের প্রদত্ত শর্ত। এখন আমরা কি জানি এ কিউব তো আমরা এখন নির্ণয় করিনি, আমরা কী নির্ণয় করেছি, এ নির্ণয় করেছি এবং এ স্কয়ার নির্ণয় করেছি, এ স্কয়ার নির্ণয় করেছি আমরা খনং প্রশ্নের উত্তর থেকে, ঠিক আছে। তাহলে এই মানগুলো আমরা এখানে লিখবো যে এ ইজ ইকাল টু এই ম্যাট্রিক্সটা এবং এ স্কয়ার ইজ ইকাল টু এই ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্স লেখার পরে আমরা তাহলে এ কিউব নির্ণয় করে ফেলি, দেখো এ কিউব নির্ণয় করা হয়েছে, এ কিউব ইজ ইকাল টু এ স্কয়ার ইন্টু এ, তাহলে আমাদের এখানে আবারও সেই ম্যাট্রিক্সের গুণ করতে হবে, এ স্কয়ার ম্যাট্রিক্সটা লেখার পর এবং এ ম্যাট্রিক্সটা লেখার পর আমরা এবার গুণ করবো, গুণ করবো কীভাবে, সারি আর কলাম, রো এবং কলাম, ঠিক আছে। এই রো এই কলাম গুণ করার পরে প্রথম মানটা বসবে এবং এই ফার্স্ট রো সেকেন্ড কলাম গুণ করার পরে দ্বিতীয় মানটা বসবে, ফার্স্ট রো থার্ড কলাম গুণ করার পরে
তৃতীয় মানটা বসবে, ঠিক আছে? দেখো কীভাবে গুণ করতে হবে, আমি দেখো একটা দেখে, সেভেন সেভেন নাইন ওয়ান থ্রি ফাইভ, তাহলে আমি সেভেনের সাথে ওয়ান গুণ হবে, দেখো সেভেনের সাথে ওয়ান গুণ করলে হবে সেভেন, এবার দেখো সেভেনের সাথে থ্রি গুণ হবে, এটা গুণ করলে হবে টোয়েন্টি ওয়ান, এরপর দেখো নাইনের সাথে গুণ হবে ফাইভ, তাহলে কী হবে পাঁচ নং পঁয়তাল্লিশ, ঠিক আছে? তাহলে আমাদের এইভাবে গুণগুলো করতে হবে, সবগুলো গুণ শেষে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাবো, যেই ম্যাট্রিক্সটা আমাদের এ কিউব এর মান নির্দেশ করে, এ কিউবের মান নির্দেশ করে এই ম্যাট্রিক্সটা। তাহলে আমরা এ কিউবের মান নির্ণয়ের পরে আমরা দেখো শর্তটা একটু সাজাই নিলাম, কি এ কিউব প্লাস থ্রি এ মাইনাস টু আই কিউ আই থ্রি ইজ ইকাল টু ইলেভেন ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে এ কিউবের মানটা আমরা বসাই দিব, এ কিউবের ম্যাট্রিক্সের মানটা আমরা একটু আগে নির্ণয় করেছি, এবার এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মান আমাদের আগে থেকে জানা, ক নং প্রশ্নের উত্তর থেকে জানা, এবং আই থ্রি, দেখো আই থ্রি ম্যাট্রিক্স বলতে এখানে এই যে তোমার যে ডেফিনিট ম্যাট্রিক্স আছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে তিনটা করে ভ্যালু থাকবে, তিনটা রো এবং তিনটা কলাম থাকবে, ঠিক আছে? তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। আচ্ছা এখন এটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে তিন দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে এবং দুই দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে, দেখো গুণ করে ফেলি, তিন দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করলে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে তোমার গুণ করতে হবে, থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান, এরপর থ্রি ইন্টু টু থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু থ্রি, তাহলে থ্রি ইন্টু টু কত সিক্স, থ্রি ইন্টু ফোর টুয়েলভ এবং থ্রি ইন্টু থ্রি নাইন, তাহলে এভাবে করে তিন দ্বারা সবগুলো উপাদানের সাথে গুণ করবো এবং এখানেও আমরা দুই দ্বারা এই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ করবো। গুণ করার শেষে এবার আমরা যোগ আর বিয়োগের কাজ, দেখো এখানে যোগ চিহ্ন আছে এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এই প্রথম উপাদানের সাথে এই প্রথম উপাদান আমাদের যোগ হবে, এই উপাদানটা আমাদের বিয়োগ হবে, আবার এই উপাদানের সাথে কী হবে, এই দ্বিতীয় উপাদান যোগ হবে, এই দ্বিতীয় উপাদান বিয়োগ হবে, তো এইভাবে করে আমরা যোগ এবং বিয়োগ শেষ করার পরে আমরা ফাইনালি এই ম্যাট্রিক্সটা পাবো। হ্যাঁ এই ম্যাট্রিক্সটা পাইলে আমরা এখানে দেখো ডান পাশে ছিল কি ইলেভেন ওয়াই, ডান পাশে ছিল আমাদের ইলেভেন ওয়াই, তাহলে আমরা লিখতে পারি ইলেভেন ওয়াই ইজ ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ওয়ান বাই ইলেভেন, দেখো তো এই পাশে ইলেভেন ওয়াইয়ের সাথে গুণ আকারে আছে, ইলেভেন সমীকরণের বাম পাশে নিয়ে আসলে ওয়ান বাই ইলেভেন হয়ে যাবে, আর ম্যাট্রিক্স তো আগে থেকেই আমাদের নির্ণয় করা আছে, তাহলে আমাদের ফাইনালি ওয়াই এর অ্যান্সার হলো ওয়ান বাই ইলেভেন ইন্টু এই ম্যাট্রিক্সটা। অঙ্গনং প্রশ্নে আমাদের বলতেছে সমীকরণগুলি সমাধান করে কলেজের মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ তাহলে এই সমাধান করার জন্য আমাদের হিন্টস দেওয়া আছে, এ প্রথমে আমাদের কি এ ইনভার্স নির্ণয় করতে হবে, এরপর এ ইনভার্স বি নির্ণয় করতে হবে, এরপর আমাদের কী লিখতে হবে এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি, এই এখান থেকে আমরা সমাধান করে মানবিক ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা আমরা পেয়ে যাব। অঙ্গনং প্রশ্নের সমাধানে দেখো আমরা এখানে যেহেতু এ ইনভার্স প্রথমে নির্ণয় করতে হবে, তাহলে এ ইনভার্স নির্ণয় করতে গেলে আমাদের কী কী ডেটা লাগে, আমাদের প্রথমে লাগে অ্যাডজয়েন্ট অব এ, এরপর লাগে ডিটারমিন্যান্ট অব এ, তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা প্রথমেই ক হতে যেটা পাই পেয়েছিলাম আমরা কি ওয়ান 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 টু ফোর থ্রি ফোর টু ফাইভ, এই ম্যাট্রিক্সটা লিখে নিলাম, এরপর কি অ্যাডজয়েন্ট অব এ, এটা আমরা গণঙ্গে বের করছি, অ্যাডজয়েন্ট অব এ গণং থেকে আমরা লিখে দিব সরাসরি, এরপর আমরা দেখো তাহলে ডিটারমিন্যান্ট অব এ এটা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে, ম্যাট্রিক্সটা লিখতে হবে এবং এখানে ম্যাট্রিক্স দাগটা না দিয়ে আমরা কী দেবো নির্ণায়কের দাগ, মানে ডিটারমিন্যান্ট দাগটা দিব আর কি, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখবো সবাই। দেন আমরা দেখো ডিটারমিন্যান্ট নির্ণয় করতে গেলে যখন প্রথম রো প্রথম কলাম মানে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম এর যে উপাদানটা নিব এই ওয়ান, এটা নেওয়ার পরে আমরা কি এর অনুরাশি হচ্ছে ফোর থ্রি টু ফাইভ, এটার গুণ ফোর থ্রি টু ফাইভ, এখানে হচ্ছে আমরা আর গুণ করবো, আর গুণটা কীভাবে করবো ফোর ফাইভ এবং থ্রি টু এই গুণটা করবো এবং মাঝখানে কি সূত্রের মাইনাস চিহ্নটা দিব, তাহলে এখানে দেখো ফোর ফাইভ গুণ করলে কত টোয়েন্টি এবং থ্রি টু গুণ করলে সিক্স, মাঝখানে মাইনাস চিহ্ন। দেন আমরা কী করবো দ্বিতীয় উপাদানটা নিব, ফার্স্ট রোয়ের এবং সেকেন্ড কলামের যে উপাদানটা আছে এই উপাদানটা নিব, এই উপাদানটা নিলে এখানে দেখো আমরা প্রথমে কী করছি প্লাস, প্রথমে ছিল প্লাস, তাহলে এটা হবে মাইনাস, এরপরে আবার হবে প্লাস, ঠিক আছে? তাহলে এখানে দেখো ওয়ানের আগে প্লাস ছিল, এখন এই ওয়ানের আগে আমরা কী করবো মাইনাস দিব, এই যে মাইনাস দিলাম, হ্যাঁ মাইনাস দেওয়ার পরে আমরা এই ওয়ান যখন নিব তখন কী হবে এই রো এবং এই কলাম বাদ হয়ে যাবে, তাহলে আমাদের অনুরাশিটা থাকবে টু থ্রি ফোর ফাইভ, তাহলে টু থ্রি ফোর ফাইভ অনুরাশি গুণ করতে হবে, দেখো টু এবং ফাইভকে গুণ করলে কত হবে টেন, টু এবং ফাইভকে গুণ করলে হবে টেন, এরপরে আমাদের ফোর এবং থ্রিকে গুণ করলে কত হবে টুয়েলভ এবং এর মাঝখানে কি আমি বলছি মাইনাস টেন ইউজ করবো, তাহলে মাইনাস টুয়েলভ। হ্যাঁ এরপর আমাদের ফার্স্ট রো এর থার্ড কলাম এই উপাদানটা যখন আমরা কাউন্ট করবো, এই উপাদান নেওয়ার সময় এই ফার্স্ট রো এবং থার্ড কলামটা বাদ হয়ে যাবে, আমাদের অনুরাশি থাকবে টু ফোর ফোর টু, তো টু ফোর ফোর টু অনুরাশি যখন আছে তাহলে আমরা দেখো আর গুণ করি টু টু, এটা গুণ করলে হবে ফোর, দেখো এই যে ফোর এবং ফোর ফোর গুণ করলে কত হবে মাইনাস সিক্সটিন, কেন মাইনাস সিক্সটিন আমি বলছি দ্বিতীয় গুণ করার আগে মাইনাস চিহ্ন দিয়ে নিবা, ঠিক আছে?
তাহলে আমাদের এখানে ডিটারমিনেন্ট অব এ ফাইনালি বের হলো কত, 4। হ্যাঁ, যেহেতু এটা জিরো হয়নি, এই ডিটারমিনেন্ট যেহেতু জিরো হয়নি, তাহলে আমরা কী করতে পারবো, এ ইনভার্স নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এ ইনভার্স নির্ণয় করার সূত্রটা লিখে ফেলি, এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অব এ অ্যাডজয়েন্ট অব এ। তাহলে ডিটারমিনেন্ট অব এ কত ছিল, 4, 1/4। আর এদিকে অ্যাডজয়েন্ট এ ভ্যালুটা আমরা এদিকে বের করেছি, হ্যাঁ, এটা গণং থেকে বের করা হয়েছে, তাহলে অ্যাডজয়েন্টে আমরা লিখে দিলাম। দেন এটার সাথে এর প্রত্যেকটা উপাদান গুণ করে দিব, 14/4, দেখো 2 দিয়ে ভাগ করলে 7/2 হবে। এভাবে এই 1/4কে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে আমরা সিম্পলিফাই করে নিব। হ্যাঁ, তাহলে আমরা দেখো ক নং এ একটা ইকুয়েশন পেয়েছিলাম, ক নং প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এ এক্স ইজ ইকুয়াল টু বি, যেখানে এ ম্যাট্রিক্স, এক্স ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে। এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। হ্যাঁ, এ ইনভার্স বি, এখান থেকেই আমরা এই যে এক্স ম্যাট্রিক্সটা আছে, এই এক্স ম্যাট্রিক্সের তিনটা উপাদান এক্স, ওয়াই, জেড, এই তিনটা উপাদানের মান বের করলে আমাদের মানবিক, ব্যবসায়িক শিক্ষা এবং বিজ্ঞানের শিক্ষার্থী সংখ্যা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এই ইনভার্সের মানগুলো আমরা এখানে লিখলাম, এই ইনভার্সের ম্যাট্রিক্সটা আমরা বসাইলাম। এরপর বি ম্যাট্রিক্সটা আমরা ক নঙে পেয়েছিলাম, 1500, 4600 এবং 5400, ঠিক আছে, এদের গুণফল, ঠিক আছে, এ ইনভার্স ইন টু বি। তাহলে এদের গুণফল আমরা গুণ করার নিয়ম জানি, যে এই সারি নিব এবং এদিক থেকে কলাম গুণ করব, ঠিক আছে। দেখো এখানে মাত্র একটাই কলাম আছে, তাহলে দ্বিতীয় কলাম যেহেতু নাই, তাহলে আমাদের দ্বিতীয় উপাদানগুলো আমরা পাবো না। দেখো এখানে 7/2 এর সাথে 1500 গুণ হবে, -3/4 এর সাথে 4600 গুণ হবে, -1/4 এর সাথে 5400 গুণ হবে। হ্যাঁ, তাহলে আমাদের একটা কাজ মানে সম্পন্ন হয়েছে, তার মানে কি আমরা একটা উপাদানই পাবো, এই যে একটা উপাদান পাইলাম। হ্যাঁ, এরপরে যেহেতু আমরা আর কলাম নেই, তাহলে এই পাশে আর কোনো ডাটা পাবো না। এরপরে দ্বিতীয় সারিতে গিয়ে একইভাবে গুণ করব, এইটার সাথে এই উপাদান, এটার সাথে এই উপাদান এবং এটার সাথে এই উপাদান গুণ করে আমরা দ্বিতীয় মানটা পাবো, এরপর তৃতীয় মানটা পাবো। তাহলে এখান থেকে আমরা সমাধান সিম্পলিফাই করে আমরা এক্স ইজ ইকুয়াল টু কত, 450, ওয়াই ইজ ইকুয়াল টু 550 এবং জেড ইজ ইকুয়াল টু 500। তাহলে আমাদের এই তিনটা ডাটাই আমাদের প্রাপ্ত উত্তর, যেখানে এক্স নির্দেশ করে কি মানবিক শাখার শিক্ষার্থী, ওয়াই নির্দেশ করে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী এবং জেড নির্দেশ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থী সংখ্যা। টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ।